মহিষের দুধ পানের উপকারিতা কি? মহিষের দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, যা হাড়ের বিকাশের জন্য প্রয়োজনীয় খনিজ। এটি কেসিন থেকে প্রাপ্ত পেপটাইডের একটি উৎস, যা হাড়ের স্বাস্থ্যের উন্নতি করতে পারে এবং আপনার অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে পারে, একটি রোগ যা হাড়ের দুর্বলতা এবং ফ্র্যাকচারের ঝুঁকি বাড়ার দ্বারা চিহ্নিত। মহিষের দুধের নিয়মিত সেবন অস্টিওপোরোসিসের মতো হাড়ের রোগগুলিকে দূরে রাখে। ক্যালসিয়াম হাড়ের বিল্ডিং ব্লক হিসাবে পরিচিত এবং এই কারণেই নিয়মিত মহিষের দুধ পান করা আপনার পরবর্তী জীবনেও বাত এবং অন্যান্য হাড় ও জয়েন্টের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। মহিষের দুধ ক্যালসিয়ামের সমৃদ্ধ উৎস। মহিষের দুধে তামা, ম্যাঙ্গানিজ, ফসফরাস এবং জিঙ্কের মতো অন্যান্য খনিজ পদার্থও থাকে, যা হাড়কে মজবুত করতে সাহায্য করে। গরুর দুধের চেয়ে মহিষের দুধে বেশি ক্যালসিয়াম থাকে। এটি অস্টিওপোরোসিস এবং আর্থ্রাইটিসের মতো হাড় সম্পর্কিত রোগের সূত্রপাত প্রতিরোধে সাহায্য করতে পারে। মহিষের দুধেও ঘুম প্ররোচিত করার বৈশিষ্ট্য রয়েছে। আপনি যদি রাতে ভালো ঘুম চান, তবে মহিষের দুধ আপনি রাতে খেতে পারেন। দই, পনির, মালাই বা ঘি সবই গরুর দুধের চেয়ে মহিষের দুধ থেকে ভালোভাবে পাওয়া যায়। ঘি হল ভালো চর্বির উৎস, যা আপনার শরীরকে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা প্রদান করতে পারে। মহিষ এবং গরুর দুধ উভয়ই অত্যন্ত পুষ্টিকর এবং প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ সরবরাহ করে, তবে মহিষের দুধ প্রতি পরিবেশনে আরও পুষ্টি এবং ক্যালোরি প্যাক করে। গোটা গরুর দুধের তুলনায় মহিষের দুধে প্রোটিন, চর্বি এবং ল্যাকটোজ বেশি থাকে। আয়ুর্বেদিক ওষুধের মতে, ভারতে শিকড় সহ একটি বিকল্প স্বাস্থ্য ব্যবস্থা, গরুর দুধ সন্ধ্যায় খাওয়া উচিত। এক, এর কারণ হল আয়ুর্বেদিক চিন্তাধারা দুধকে ঘুম প্ররোচনাকারী এবং হজমের জন্য ভারী বলে মনে করে, যা এটিকে সকালের পানীয় হিসাবে অনুপযুক্ত করে তোলে। উপকারী ট্রান্স ফ্যাটি অ্যাসিডের উৎস, তিন, যেমন কনজুগেটেড লিনোলিক অ্যাসিড CLA, যা ক্যান্সার প্রতিরোধের অধিকারী বলে জানা যায়। বৈশিষ্ট্য, দুধের চর্বিতে উপস্থিত ফসফোলিপিডগুলি মস্তিষ্ক এবং স্নায়বিক টিস্যুর গুরুত্বপূর্ণ উপাদান। গরুর দুধের তুলনায় মহিষের দুধে চর্বির পরিমাণ বেশি থাকে। মহিষের দুধে প্রচুর পরিমাণে এনজাইম থাকায় এটি বেশি দিন খারাপ হয় না। মহিষের দুধে ফ্যাট, প্রোটিন এবং ক্যালসিয়াম বেশি পরিমাণে পাওয়া যায়। কিন্তু যারা ওজন নিয়ে চিন্তিত, তাদের জেনে রাখা উচিত যে মহিষের দুধে ফ্যাটের চেয়ে বেশি ক্যালোরি রয়েছে। উপসংহার, যে কোনো দুধ খাওয়া শরীরের জন্য উপকারী। গরুর দুধের তুলনায় মহিষের দুধে 10-11% বেশি প্রোটিন থাকে। আরটিআরও ও তাপ প্রতিরোধী। এতে প্রোটিনের পরিমাণের কারণে মহিষের দুধ শিশুদের এবং বয়স্কদের জন্য সুপারিশ করা হয় না। এটি আমুলের সেরা মানের আ2 খাঁটি মহিষের দুধ। 6% চর্বি এবং 9% SNF সহ আপনাকে আরও সমৃদ্ধ এবং ক্রিমিয়ার স্বাদ দেওয়ার জন্য দুধকে একজাত করা হয়েছে। আমুল মহিষের দুধে ক্যালসিয়াম এবং প্রোটিন বেশি থাকে। আ2 দুধে প্রোটিন রয়েছে, যা স্বাস্থ্যকর, সহজপাচ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। এর মানে CMA আক্রান্তরা মহিষের দুধ সহ্য করতে পারে না। এটি ল্যাকটোজ অসহনশীল ব্যক্তিদের জন্য উপযুক্ত পছন্দ নয়, কারণ ল্যাকটোজ উপস্থিত রয়েছে। প্রাচীন রীতি অনুসারে মহিষের দুধে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা আপনার সিস্টেমকে পরিষ্কার করে এবং এর ফলে ব্রণ হওয়ার সম্ভাবনা হ্রাস করে। হ্যাঁ, আপনি মহিষের দুধ পান করতে পারেন, কোনো সমস্যা নেই। অত্যধিক ফর্মিল গ্যাস আলগা সবুজ অন্ত্রের চলাচল এবং শুলের উপসর্গ সৃষ্টি করতে পারে। যদিও উভয়ই পুষ্টিকর, আপনি যদি আপনার পেশি তৈরির খাদ্যের অংশ হিসাবে দুধ খেতে চান, আপনার প্রোটিনের প্রয়োজন মেটাতে গরুর দুধের চেয়ে মহিষের দুধ বেছে নিন। প্রথমত, গরুর দুধের তুলনায় মহিষের দুধ অনেক বেশি সহজলভ্য। দ্বিতীয়ত, গরুর দুধের তুলনায় মহিষের দুধে প্রোটিনের পরিমাণ কিছুটা ভালো। ফলস্বরূপ এটিতে কম ক্যালোরি এবং ওজন অনুসারে ক্যালসিয়ামের উচ্চ শতাংশ রয়েছে। একটি 8 আউন্স কাপ স্কিম দুধে 325 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, যা প্রাপ্তবয়স্কদের দৈনিক ক্যালসিয়ামের প্রয়োজনের প্রায় 1/3। স্কিম মিল্কেও পুরো দুধের চেয়ে বেশি পরিমাণে ভিটামিন থাকে, কারণ ফর্টিফিকেশন। IBDO দেখার জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন।